প্রদর্শক চূড়ান্ত আন্দোলনের আগ মুহূর্তে কারা যোগ দিচ্ছেন বিএনপিতে? বিএনপি যখন সরকার বিরোধী চূড়ান্ত দাফের আন্দোলন নামতে যাচ্ছে, ঠিক এমন সময় কয়েকজন দলটিতে যোগদান করতে যাচ্ছেন। বৃহস্পতিবার 26 অক্টোবর বিকেলে 4:30 রাজধানী গুলশান বিএনপি চেয়ারপারসন রাজনৈতিক কার্যালয়ের এই যোগাযোগ অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সভাপতিত্বে এই যোগদান অনুষ্ঠানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডন থেকে স্কাইপিতে সংযুক্ত ছিল। তবে কারা বিএনপিতে যোগদান করেছেন তা নিয়ে অত্যন্ত গোপনীয়তা অবলম্বন করেছেন বিএনপির নেতারা। এ বিষয়ে কেউ মুখ খুলতে নারাজ। যদিও বিএনপির অসমর্থিত একটি সূত্র বলেছে, সামরিক বাহিনীর সাবেক কিছু কর্মকর্তারাও জাতীয় পার্টির কিছু নেতা বিএনপিতে যোগদান করবেন। তো প্রিয় দর্শক, এই ছিল আমার হাতে সর্বশেষ আপডেট তথ্য। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং 28 অক্টোবর কী হতে পারে বলে আপনি মনে করছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।